নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত ফর দ্য ফ্যাক্ট চ্যানেলে। আপনাদের সঙ্গে রয়েছে আমি অনিমেষ। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন কিংবা আইফোনের গুগল ট্রান্সলেটার অ্যাপের কথা জানেন, যার মাধ্যমে আপনার যে কোনো সেন্টেন্স বা যে কোনো একটা প্যারাগ্রাফকে আপনি কপি করে টেক্সটটাকে নিয়ে গিয়ে ওখানে পেস্ট করে দিলে আপনি কিন্তু ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে হিন্দি, হিন্দি থেকে ইংলিশ আবার করতে পারেন। তো শুধু তাই নয়, আপনাকে এমন একটি অ্যাপের কথা আজকে বলবো যার মাধ্যমে আপনার কোনো অ্যাপ বা কোনো টেক্সটকে কপি করে নিয়ে গিয়ে পেস্ট করার দরকার হবে না। আপনার হোয়াটসঅ্যাপ কিংবা মেসেঞ্জার কিংবা ফেসবুকের চ্যাটের মধ্যে গিয়ে আপনি ওখান থেকে ডাইরেক্ট লাইভ ট্রান্সলেট করতে পারবেন কোনো রকম টেক্সট কপি পেস্ট ছাড়াই। তার জন্য আজকের ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই মন দিয়ে দেখুন। বন্ধুরা, যদি এখনো পর্যন্ত হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখন ইউটিউবে গিয়ে হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে ফলো করে রাখুন, যাতে পরবর্তী সময় যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের কাছে সত্য চাই না। বন্ধুরা, এবার চলে আসি মূল ভিডিও। আপনার ফোনের গুগল প্লে স্টোরটি ওপেন করুন। গুগল প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ করুন হাই ট্রান্সলেট। হাই ট্রান্সলেট নামে অ্যাপটি সার্চ করার পর এই অ্যাপটাকে আপনি ইনস্টল করে নিন। আমি আগে থেকে সময় বাঁচানোর জন্য ইনস্টল করে রেখেছি, এটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে প্রাইমারি ইন্টারফেসে দেখাচ্ছে গেট স্টার্ট বা স্টার্ট। এখানে দেখার পর এখানে প্রথমে চাইছে পারমিশন, যেটা হচ্ছে ডিসপ্লে ওভার আদার অ্যাপ। কোনো অ্যাপ চললে তার উপরে যারা এই অ্যাপটা ডিসপ্লে করতে পারে তার জন্য পারমিশন চাইছে, আপনাকে এটা পারমিশন দিতে হবে। এখানে হাই ট্রান্সলেটার বা হাই ট্রান্সলেট নামে যে অ্যাপটা রয়েছে সেটাকে ডিসপ্লে ওভার আদার অ্যাপে পারমিশন দিয়ে দিই। এরপরে চলে আসলাম, এরপরে চলে আসার পর এখানে অ্যাকসেপ্ট করে দিই। এরপরে অ্যাক্সেসিবিলিটি পারমিশন দিতে হবে। ডাউনলোডেড অ্যাপসের মধ্যে গিয়ে আপনি দেখুন হাই ট্রান্সলেট কোথায় রয়েছে, তার অ্যাক্সেসিবিলিটি পারমিশন দিয়ে দিন। কিছু সময় অপেক্ষা করতে হবে এবং তারপর এটাকে ওকে ডান করে দিতে হবে। এখন এটাকে ওকে করে দিলাম। এখান থেকে ব্যাকে চলে আসবো। ব্যাকে চলে আসার পর দেখে এই যে হাই ট্রান্সলেটর অ্যাপ, এর আরেকবার পারমিশন চাইছে। এখান থেকে আরো পারমিশন দিলাম, এটাকে অফ করে আরেকবার দিচ্ছে। তো তারপর 10 সেকেন্ডের অপেক্ষা এবং তারপর আবার ওকে করে দিতে হবে। ওকে করে দিলাম, তারপর ব্যাকে চলে আসি। অ্যাপের মধ্যে এই হাই ট্রান্সলেট অ্যাপটা কিন্তু ইতিমধ্যেই এনেবেল হয়ে গেছে, পাওয়ার অফ হয়ে গেছে, এবং যার কারণে এখানে দেখুন একটা ফ্লোটিং বাটন চলে এসেছে যেটা কিন্তু হাই ট্রান্সলেটার। আপনি যদি চান যে এই মুহূর্তে আপনি ট্রান্সলেট করতে চাইছেন তাহলে কিন্তু এটাকে বন্ধ রাখতে পারেন, এইখানে পাওয়ার সুইচটা অফ করে রেখে। আবার আপনি যদি চাইছেন যে আপনি এটা এনেবেল করতে চাইছেন বা আপনি এখন ট্রান্সলেট করতে চাইছেন তাহলে এটাকে পাওয়ার সুইচ অন করে দিন। এখানে ফ্লোটিং বাটনটা চলে এসেছে, দেখুন এর উপর ট্যাপ করলে কয়েকটি অপশন দেখাচ্ছে। দেখাচ্ছে গ্লোবাল ট্রান্সলেশন, ফটো ট্রান্সলেশন, মুভ আর হোম। এবারে আপনি ফ্লোটিং বাটনটাকে ইচ্ছা মতো জায়গায় মুভ করাতে পারেন। তার জন্য ফ্লোটিং বাটনের উপর একবার ট্যাপ করতে হবে। ফ্লোটিং বাটনের উপর ট্যাপ করলে যে অপশনগুলো চলে এসেছে তার মধ্যে মুভ অপশানে চলে যান। মুভের উপরে ক্লিক করার পর এখান থেকে ইচ্ছা মতো আপনি এটাকে সরিয়ে দিন। সরিয়ে দেওয়ার পর আপনার এখানে কাজ শেষ। কিন্তু এইখানে আপনি যদি চান যে হিন্দি টু ইংলিশ যেটা হয়ে রয়েছে এটাকে চেঞ্জ করতে চাইছেন বা ডাইরেক্ট আপনি ইংলিশ টু হিন্দি করতে চাইছেন তাহলে এর উপরে ট্যাপ করে দিন, ইংলিশ টু হিন্দি হয়ে গেছে। আপনি যদি চান যে ইংলিশ থেকে হিন্দি না, ইংলিশ থেকে বাংলায় ট্রান্সলেট করতে পারেন, তার জন্য এটাকে হিন্দির উপরে ট্যাপ করে দিন এবং তারপর আপনি হিন্দি থেকে বাংলা অপশনটাকে চুজ করে নিন এবং সিলেক্ট করে দিন বেঙ্গলি। বেঙ্গলিতে সিলেক্ট করে দিলাম, বেঙ্গলি সিলেক্ট হয়ে গেল এবং এখান থেকে ব্যাকে চলে এলাম। এরপর এটাকে আমি হোমে চলে যাব। হোমে যাওয়ার পর আমি চ্যাটের মধ্যে ঢুকে যাচ্ছি হোয়াটসঅ্যাপ চ্যাটের মধ্যে। দেখুন ইংলিশে কিছু সেন্টেন্স রয়েছে, যেই সেন্টেন্সগুলো আমার চ্যাটের মধ্যে রয়েছে আমি এটাকে কোনোভাবে কপি করব না, ডাইরেক্ট এই গুগল যে হাই ট্রান্সলেট যে অ্যাপ রয়েছে ওই হাই ট্রান্সলেট উপরে ট্যাপ করে এর উপরে ড্র্যাগ করে দেবো। দেখুন একটা আতস কাচের মতো চিহ্ন চলে আসবে, এরপরে আমি এখানে সেট করে দেবো। এখানে আসার পর আমি ছেড়ে দেবো, ছেড়ে দেওয়ার পর কিন্তু এটা ডাইরেক্ট ট্রান্সলেট হয়ে যাবে বাংলায়। দেখুন এনে সরাসরি কিন্তু আপনার ট্রান্সলেট আপনার সেন্টেন্সকে কোনোভাবে কপি পেস্ট করার দরকার হলো না, ডাইরেক্ট কিন্তু এখানে ট্রান্সলেট করে দিতে পারলেন। এবার আপনি যদি চান এইটাকে আপনি পুরো পেজটাকে ট্রান্সলেট করতে চান তাহলে আপনি এখান থেকে কিন্তু গ্লোবাল ট্রান্সলেশন করতে হবে। এবারে আপনাকে বলে রাখি, আপনার এই গ্লোবাল ট্রান্সলেশনের আপনাকে কিন্তু ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হবে, না হলে কিন্তু ইংলিশ টু ইংলিশ হয়ে রয়েছে এবং সেটাকে আপনি চেঞ্জ করতে পারেন। বন্ধুরা, এবারে চলে আসি এর মধ্যে আর কি কি ফিচার রয়েছে। এর মধ্যে যে ফিচার রয়েছে আপনি এখান থেকে হোমে প্রেস করে দিন। হোমের উপরে প্রেস করে দেওয়ার পর আপনি এখান থেকে কিন্তু
ডাইরেক্ট থেকে অফলাইন মোডে চালনা করতে হবে। অর্থাৎ আপনার ফোনে ধরুন ইন্টারনেট কানেকশন অফ রয়েছে, আপনি তাহলে ট্রান্সলেট করতে চাইছেন তাহলে খুব সহজে করতে পারেন। তার জন্য এখান থেকে দেখুন সেটিংস অপশনে রয়েছে, সেটিংস অপশনের উপর ট্যাপ করার পর অফলাইন মোড এটাকে এনেবল করে দিন। এরপর আপনি ল্যাঙ্গুয়েজটাকে আপডেট করে নেবেন। আমার এখানে আগে থেকে ল্যাঙ্গুয়েজ আপডেট করা রয়েছে, তার জন্য কোনো সমস্যা হচ্ছে না। আমি এখান থেকে আবার ডাইরেক্ট চলে যাচ্ছি, এখান থেকে আমি নেট কানেকশন অফ করে দেবো। নেট কানেকশন অফ করে দেওয়ার পর দেখি এবারে ডাইরেক্ট ট্রান্সলেট হয় কিনা অফলাইনে। দেখুন এখনও কিন্তু ডাইরেক্ট ট্রান্সলেট হচ্ছে। এবারে বন্ধুরা চলে আসি, এর মধ্যে আর কী কী ফিচার রয়েছে, আর কী কী যে ফিচার রয়েছে সেগুলো আমি এখানে দেখাচ্ছি। এবারে আপনাকে দেখুন যে ফটো ট্রান্সলেশন বলে একটা অপশান রয়েছে, ফটো ট্রান্সলেশনের উপরে ট্যাপ করলে আপনার যে কোনো ফটোর মধ্যে যা ওয়ার্ড রয়েছে সেটাকে আপনি ট্রান্সলেট করতে পারবেন খুব সহজেই। তার জন্য এখানে ট্যাপ করুন, ট্যাপ করার পর আপনি কোথায় ফটো রয়েছে সেটাকে আপনি ফাইল ম্যানেজার থেকে চুজ করে নিন। এখান থেকে দেখুন আমি এখান থেকে ফাইল ম্যানেজার থেকে ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। দেখুন সিলেক্ট অপশানে যখন গেছি এখান থেকে দেখাচ্ছে আমি একটা স্ক্রিনশট নেওয়া ছিল, সেই স্ক্রিনশটটাকে আমি ব্রাউজারে যে স্ক্রিনশট নেওয়া ছিল সেটাকে আমি ডাইরেক্ট ট্রান্সলেট করে নিলাম। শুধু তাই নয় বন্ধুরা, এইখান থেকে কিন্তু ডাইরেক্ট ট্রান্সলেট হয়ে গেছে, লাইভ ট্রান্সলেট। এটাকে কেউ মুছে নি, তোলে নি বা সেভ করে রাখেনি, কিছু করেনি, ডাইরেক্ট ট্রান্সলেট হয়ে গেছে। আপনি এখান থেকে ডাইরেক্ট চাইলে বাংলায় দেখতে পারেন, ইংলিশ চাইলে যেটা আগে ছিল সেই অরিজিনালটা আপনি দেখতে পারেন। আপনি চাইলে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে পারবেন, এখানে ইংলিশ টু বেঙ্গলি হয়ে আছে, ইংলিশ টু এখানে হিন্দি করতে পারেন। আপনার তাহলে এই লেখাটা সম্পূর্ণ হিন্দিতে ট্রান্সলেট হয়ে যাবে। তার জন্য এখান থেকে সোয়াইপ করে করে হিন্দি কোথায় রয়েছে সেটাকে আপনি চুজ করতে হবে। এখন এখানে হিন্দি হয়ে গেছে, এবার এখান থেকে ডাইরেক্ট কিন্তু হিন্দিতে হয়ে যাবে। তো এটা বুঝে নিলেন, এরপরে আপনি চলে আসি এরপরে যে অপশান রয়েছে সেটা কিন্তু নোটিফিকেশান। যেহেতু আপনার ফোনে হাই ট্রান্সলেট অ্যাপটা এনেবেল করা রয়েছে সেহেতু কিন্তু আপনার ফোনে আগে থেকেই নোটিফিকেশান দেবে স্ট্যাটাস বারে। এখানে দেখুন এখানে কিন্তু হাই ট্রান্সলেটের নোটিফিকেশান দেখাচ্ছে। তো এখান থেকেও আপনি খুব সহজে এনেবেল করতে পারেন বা ডিসেবল করতে পারেন এই পাওয়ার সুইচের উপরে ট্যাপ করে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, আর যদি এখনো পর্যন্ত হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এরকম বিভিন্ন ধরনের ভিডিও পেতে হোয়াট দ্য ফ্যাক্ট চ্যানেলকে ইউটিউব থেকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা নোটিফিকেশানের অল নোটিফিকেশান বেল আইকন, যাতে পরবর্তী সময় যে কোনো ভিডিও আপলোড করতে আপনাদের কাছে সব থেকে আগে নোটিফিকেশান চলে যায়। আর যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই ফেসবুকের টাইমলাইনে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং ফলো করে দেবেন। সকলে ভালো থাকবেন, জয় হিন্দ।